আসানসোলের পৌর নিগম এক কাউন্সিলরকে হুমকির চিঠি দেওয়ার ঘটনায় এবার চাঞ্চল্য। ওই কাউন্সিলর ইতিমধ্যে বিষয়টি নিয়ে কুলটি থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভার অন্তর্গত 63 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেলিম আক্তার আনসারিকে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি স্পিড পোস্টের মাধ্যমে চিঠি পাঠিয়েছে। কুলটির ডাকঘর তথ্য তথা পোস্ট অফিসের ডাককর্মী তার বাড়িতে ওই স্পিড পোস্টের চিঠিটি তুলে দেন। এরপর ওই চিঠি খুলে পড়তে গিয়ে তিনি দেখেন সেখানে একটি সাদা কাগজ রয়েছে যার মধ্যে লেখা রয়েছে ছট পুজোর পর সাবধানে থেকো, সঙ্গে লাল দাগও দেওয়া হয়েছে চিঠিতে। সেলিমের দাবি খামের ভিতরে একটি চিরকুট ছিল, তাতে কালো কালিতে ইংরেজিতে লেখা রয়েছে সাবধান সেলিম আক্তার, পুরো প্রতিনিধি 63 নম্বর ওয়ার্ড। লেখাটির নিচে লাল কালির চিহ্ন রয়েছে। তার কথায় এলাকায় তৃণমূলের সংগঠন ধরে রেখেছে, সেই রাগ থেকে এই হুমকি এসে থাকতে পারে। তবে আমি ভয় পাইনি, মেয়র বিধান উপাধ্যায় বলেন পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। দলের জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া এখন তৃণমূল নেতা ও জনপ্রতিনিধির রাজ্যবাসীর সম্মান খুঁয়েছেন। এই সব নাটক করে হালে হাওয়া পেতে চাইছেন। এই ঘটনার বিষয়টি নিয়ে কুলটি থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই ঘটনার বিষয়টি নিয়ে দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে এমনটাই জানিয়েছেন সেলিম আনসারী।